আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। এই মুহূর্তে আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন এবং তিনি কিছু বলছেন, তিনি বার্তা দিচ্ছেন তার দলের কর্মী সমর্থক এবং নেতাদের উদ্দেশ্যে। সবথেকে বড় কথা, তিনি সাধারণ মানুষের জন্য মানুষের কাছেও কিন্তু আবেদন রাখছেন যাতে করে আইন শৃঙ্খলায় কোনো বিঘ্ন না ঘটে, সাধারণ মানুষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এবং এটাও তিনি জানাচ্ছেন যে তিনি পায়ে চোট পেয়েছেন, হয়তো তিনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, হয়তো তিনি চলাচল করতে পারবেন না, হুইল চেয়ারের সাহায্য হয়তো নেবেন, বুকে ব্যথা অনুভব করেছিলেন, মাথায় ব্যথা অনুভব করেছিলেন, জ্বরও সামান্য দেখা দিয়েছিল। এবং কলকাতার SSKM-এ তিনি ভর্তি থাকা অবস্থায় বিভিন্ন চেক আপের পর খানিকটা হলো স্বস্তির বার্তা, তিনি আত্মবিশ্বাস রয়েছে সে কথা বোঝাতে চাইছেন। তিনি বলতে চাইছেন, আমি ম্যানেজ করে নেব, আগামী দু তিন দিনের মধ্যেই আমি নির্বাচনী কাজে আসব, আমার কোনো প্রোগ্রাম যেন প্রোগ্রামে যেন কোনোভাবে কাটছাঁট করা না হয়, প্রোগ্রামের বিষয়টা তিনি দেখে নেবেন, এই বার্তা তিনি দিচ্ছেন। এবং এই নিয়ে যে রাজনৈতিক তরজা চলছে ওটা বাংলা জুড়ে, সেই অবস্থার পরিবর্তন ঘটে কিনা তার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। অন্তত দু তিনটে দিন যে বার্তা তিনি দিলেন, আপনারা দেখছেন সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হাসপাতালের বেড থেকে বার্তা দিচ্ছেন, দেখতে থাকুন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সবাইকে বিশেষ করে আমার যারা কর্মী ভাই বোনেরা আছেন এবং সাধারণ মানুষ আছেন, এটা ঠিক যে কালকে খুব জোর আমার লেগেছিল এবং আমার হাত পায়ে চোট আছে, বোন ইঞ্জুরি আছে, লিগামেন্টে আছে, আর কালকে আমার মাথা এবং চেস্টে খুব পেনও হয়েছে। এত বড় একটা চোট লাগার পরে আমার গাড়ি বনেটের উপরে আমি দাঁড়িয়ে নমস্কার করছিলাম, ন্যাচারালি তখন এমন জোরে চাপ আসে যে তাতে আমার পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ের মধ্যে। এই অবস্থায় আমার কাছে যা ওষুধ টষুধ ছিল সেগুলো খেয়ে সঙ্গে সঙ্গে আমরা কলকাতার দিকে রওনা হই এবং তারপর থেকে ডাক্তারদের চিকিৎসাধীন আমি আছি। আমি অনুরোধ করব আমার সকলের কাছে যে সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন, আর এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধা হয়। আমি আশা করি দু তিন দিনের মধ্যে আমি আবার নিজের ফিল্ডে ফিরে যেতে পারবো, তবে হয়তো পায়ের প্রবলেম থাকবে কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং টিটিং আমি কিছুই নষ্ট করব না, বাট হয়তো আমাকে কিছুদিন হুইল চেয়ারে করতে হবে, সেটা আপনাদের সহযোগিতা চাইবে।